আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড নাইনটি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর ক্যাশ প্রবাহের বা নগদ প্রবাহের যে শ্রেণী বিভাগ আছে সেই শ্রেণী বিভাগ দিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস সেকেন্ড হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং থার্ড হচ্ছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস এই তিনটি অ্যাক্টিভিটিস নগদ প্রবাহকে কিভাবে প্রভাব বিস্তার করে আমরা সে বিষয়ে আলোচনা শুরু করব আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনছ প্রিয় ছাত্র আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড নাইনটি ওয়ান আজকের বিষয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এর পার্ট টু এবং আজকের পার্টে তোমরা যা জানতে পারবে নগদ প্রবাহের শ্রেণী বিভাগ নগদ প্রবাহ বিবরণীর প্রয়োজনীয় তথ্য নগদ প্রবাহ বিবরণী তৈরি করার পদ্ধতি প্রথমে আমরা জেনে নিই নগদ প্রবাহের শ্রেণী বিভাগ কি কি আন্তর্জাতিক মান সাত ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আই এএস সেভেন অনুযায়ী নগদ প্রবাহ বিবরণের নগদ প্রাপ্তি ও নগদ পরিশোধকে তিনটি প্রধান কার্যাবলীর অধীনে ভাগ করে দেখাতে হয় যেমন পরিচালনা সংক্রান্ত কার্যাবলী অপারেটিং অ্যাক্টিভিটিস বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অর্থ সংক্রান্ত কার্যাবলী ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কেমন এই তিনটি কার্যাবলী আমাদেরকে শ্রেণী বিভাগের আওতায় আনতে হবে বা জানতে হবে উপরোক্ত কার্যাবলীর বিস্তারিত আলোচনা আমরা একটু পরে শুরু করছি প্রথমে পরিচালনা সংক্রান্ত কার্যাবলী অপারেটিং অ্যাক্টিভিটিস আই এ এস সেভেন অনুযায়ী কারবারের প্রধান রাজস্ব উৎপন্নকারী কার্যাবলী হল পরিচালনা সংক্রান্ত কার্যাবলী এই কার্যাবলী থেকে নগদ প্রবাহ নিম্নরূপ দেখো কি কি নগদ গ্রহণ এবং প্রদান আছে নগদ গ্রহণের ক্ষেত্রে বিক্রয় বা সেবা থেকে আয় সুদ খাতে আয় লভ্যাংশ আয় কমিশন রয়্যালটি আয় অন্যান্য আয় সাধারণত একটি কারবার পরিচালনা করে যে আয়গুলো হয় সেগুলোই হচ্ছে পরিচালনা সংক্রান্ত কার্যাবলীর নগদ গ্রহণ এখন চলো নগদ প্রদান কী কী পণ্য ক্রয় বা ক্রয় বেতন ও মজুরি প্রদান কর প্রদান সুদ খরচ বিমার প্রিমিয়াম প্রদান অন্যান্য খরচ অর্থাৎ ইনকাম স্টেটমেন্টে বা পরিচালনা সংক্রান্ত যে সমস্ত খরচগুলো হয়ে থাকে একটি প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যে খরচগুলো হয় তাকে হচ্ছে অপারেটিং সংক্রান্ত কার্যাবলীর নগদ প্রদান ওকে হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আই এ সেভেন অনুযায়ী বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী বলতে দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন ও বিনিয়োগ ক্রয় এবং তা পরিত্যাগ ও বিক্রয়কে বোঝায় কেমন পরিত্যাগ মানে ত্যাগ করা ছেড়ে দেওয়া যেগুলোকে নগদের সমতুল্য হিসাবে আওতাভুক্ত করা হয় না তবে এই কার্যাবলী থেকে নগদ প্রবাহ নিম্নরূপ চলো দেখা যাক নগদ গ্রহণ বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলীর মধ্যে নগদ গ্রহণ কি কি আছে স্থায়ী সম্পত্তি বিক্রয় বিনিয়োগ বিক্রয় শেয়ার বা ঋণপত্র বিক্রয় ব্যবসায়ের কোনো অংশ বিক্রয় আদায়কৃত ঋণ এগুলো হচ্ছে নগদ গ্রহণ আর নগদ প্রদান কি কি আছে বিনিয়োগের জন্য স্থায়ী সম্পত্তি ক্রয় বিনিয়োগ ক্রয় শেয়ার ক্রয় অগ্রিম প্রদান অগ্রিম প্রদান বলতে আমরা বুঝি কোনো চুক্তির অধীনে অথবা কোনো সম্পত্তি ক্রয়ের জন্য যদি আমরা অগ্রিম প্রদান করে থাকি কিন্তু সম্পত্তিটি এখনো আমাদের অধিকারে আসেনি এগুলো হচ্ছে সংক্রান্ত নগদ প্রদান নেক্সট হচ্ছে অর্থ সংক্রান্ত কার্যাবলী ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস আই এ এস সেভেন অনুযায়ী অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলী হলো ওই সমস্ত কার্যাবলী যেগুলি ব্যবসায়ের সাধারণ শেয়ার মূলধন এবং ঋণপত্রের আকার ও গঠন প্রকৃতি বদলে দেয় কেমন মূলধন ঋণপত্রের আকার ও গঠন বদলে দেয় এই কার্যাবলী থেকে নগদ প্রবাহ নিম্নরূপ যেমন নগদ গ্রহণের ক্ষেত্রে শেয়ার ইস্যু বাবদ অর্থপ্রাপ্তি অর্থাৎ শেয়ার বিক্রয় বাবদ অর্থপ্রাপ্তি ঋণপত্র ইস্যু বা বিক্রয় বাবদ অর্থপ্রাপ্তি ঋণ গ্রহণ কেমন ঋণ কেন গ্রহণ করি আমরা যদি আমাদের মূলধনের সংকট হয় তখন ব্যাংক থেকে বা অর্থ লগ্নিকারী সংস্থানকারী প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকি আর নগদ কি কি প্রদান করা হয় লভ্যাংশ প্রদান পরিশোধিত ঋণ নিজস্ব শেয়ার পুনঃ ক্রয় এক্ষেত্রে নগদ প্রদান করে অর্থ সংস্থান সংক্রান্ত কার্যাবলী ওকে এখন আমরা নগদ প্রবাহ বিবরণীর জন্য কি কি প্রয়োজনীয় তথ্য থাকে সেগুলি সম্পর্কে আলোচনা করব নেসেসারি ইনফরমেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী তৈরির জন্য যেসব তথ্যের প্রয়োজন হয় বা যে যেসব উৎস থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় তা নিম্নে উপস্থাপন করা হলো। এক নম্বর তুলনামূলক ব্যালেন্স তুলনামূলক মানে একটির সাথে আরেকটির তুলনা তাহলে একটির সাথে আরেকটি তুলনা কার সাথে হবে চলতি বছরের উদ্বৃত্তপত্রের সাথে বিগত বছরের উদ্বৃত্ত যেমন আমি পড়ছি তুমি দেখো শোনো চলতি বছরের উদ্বৃত্তপত্রের সাথে বিগত বছরের উদ্বৃত্তপত্রের তুলনা করে সম্পত্তি দায় ও মালিকানা দায়ের পরিবর্তন সংক্রান্ত পাওয়া যায় যা নগদ প্রবাহ বিবরণী তৈরিতে সহায়তা করে কেমন জিনিসটা একটু বুঝে নাও দুটি উদ্বৃত্তপত্র যদি আমরা পাশাপাশি রাখি তাহলে ওই উদ্বৃত্তপত্রের চলতি বছরের সম্পত্তি বিগত বছরের সম্পত্তি চলতি বছরের দায় বিগত বছরের দায় বা মালিকানা স্বত্ব এই দুটি পাশাপাশি যখন আমরা তুলনা করি তখন সেই তুলনার ফলাফলটা নগদ প্রবাহ বিবরণী তৈরিতে সহায়তা করে চলতি আয় বিবরণী কারেন্ট ইনকাম স্টেটমেন্ট চলতি বছরের আয় বিবরণী থেকে নগদ আন্তপ্রবাহ এবং বহিপ্রবাহ সংক্রান্ত তথ্য পাওয়া যায় যা নগদ প্রবাহ বিবরণী তৈরিতে সহায়তা করে যেমন ইনকাম স্টেটমেন্টে আমার গুলো থাকে আবার অপারেটিং এক্সপেন্স থাকে নন অপারেটিং এক্সপেন্স থাকে অপারেটিং ইনকাম থাকে এই যে বিষয়গুলি এগুলি হচ্ছে আন্তঃপ্রবাহ এবং বহিপ্রবাহ সংক্রান্ত তথ্য ওকে তিন নম্বর অতিরিক্ত তথ্য এডিশনাল ইনফরমেশন তুলনামূলক উদ্বৃত্তপত্র এবং আয় বিবরণী ছাড়াও সমন্বয় সংক্রান্ত আরও কিছু তথ্য দেয়া থাকে যার সাহায্য হিসাবকালের বিভিন্ন নগদ প্রবাহ নির্ণয়ে সহায়তা করে কেমন এখন আমরা আলোচনা করব নগদ প্রবাহ তৈরি করার পদ্ধতি মেথডস অফ প্রিপেয়ারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এক নম্বর প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতিতে কেবল নগদ পরিচালনা সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়। খেয়াল করে দেখো কেবল নগদ পরিচালনা সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয়। কোন অনগদ দफाসম হয় এই পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয় না। অনগদগুলি কি কি? যেমন অবচয়, অনাদায়ী দেনা, সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি ইত্যাদি যেমন অবচয় অবচয় কি সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি এটা তো নগদের নগদ লেনদেন হয় না অনাদায় নাকি আদায় করা হয় না এখানে তো নগদের পরিবর্তন হচ্ছে না এগুলো হচ্ছে এগুলো আসবে না কোথায় প্রত্যক্ষ পদ্ধতিতে নেক্সট হচ্ছে পরোক্ষ পদ্ধতি পরোক্ষ পদ্ধতি বা ইনডাইরেক্ট মেথড পরোক পদ্ধতিতে নিট আয়ের সাথে চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পার্থক্য খেয়াল করো চলতি সম্পত্তি এবং চলতি দায়ের পার্থক্য ও অনগদ দফা সমূহ যেমন অবচয় অনাদায়ী দেনা সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি ইত্যাদি সমন্বয়ের মাধ্যমে পরিচালনা কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করা হয় কেমন প্রত্যক্ষ পদ্ধতিতে অনগদ কোনো অনগদ লেনদেন সমূহ অন্তর্ভুক্ত হবে প্রিয় ছাত্র আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করতাম আশা করি তোমরা তা বুঝতে পেরেছ আমরা আজকের আলোচনা এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে ধন্যবাদ